আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে আমরা অবস্থান করছি হরিরামপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের চাওলাদিয়া গ্রামের মধ্যে আমরা অবস্থান করছি। এই যে একটি ছোট্ট টিনের ঘর দেখতে পাচ্ছেন, এটি একজন বর্গা চাষির ঘর, একেবারে হতদরিদ্র একজন চাষির ঘর। এই পরিবারে একটি মেয়ে আজকে দীর্ঘ 4 মাস যাবত অসুস্থ, এখন সেই মেয়েটির সঙ্গে কথা বলছি আমরা। যদিও মেয়েটি কথা বলতে পারে না, তারপরও আমরা কথা বলার চেষ্টা করছি। তোমার নাম কি? তোমার নাম কি? কও কও, তোমার নাম কও? কও নাম, কও নাম, কও নি। দর্শক, আমরা সেই মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করেছি, অথচ 4 মাস আগেও কিন্তু সে নাম বলতে পারত, কথা বলতে পারত, কিন্তু মাথার মধ্যে, মাথার ভিতরে ছোট ছোট পিণ্ড আকারের রক্ত জমাট হওয়ার বাদের কারণে 4 মাস যাবত সে আজকে কথা বলতে পারছে না। অর্থাৎ এই শিশু বাচ্চাটি মাত্র, যার বয়স 7 বছর, সে এখন বাকরুদ্ধ, সে কথা বলতে পারছে না। আমরা তাদের নাম জিজ্ঞেস করাতে সে কোনো উত্তরই দিতে পারছে না। আমরা তার বাবার সঙ্গে আমরা কথা বলছি। সমস্যা, 4 মাস ধরে কথা বলতে পারে না, খাইতে পারে না, কয় সময় শিকালো, 1 ঘন্টা দেরি করে থামে না, আর হাজার সময় যে হারা সা ওটা না দিলে আর তার থামে জানা হবে। কি রোগটি? তার বেনে মেঝে সমস্যা হয়ে গেছে, আর বেনে মেঝে শুরু শুরু মাথার মেঝে এ হয়ে গেছে, রক্ত জমে গেছে, এটা বলছে। কিন্তু আমরা তো তার নাম জিজ্ঞেস করেছি, সে তো নামটা বলতে পারছে না। সে কি 4 মাস আগে নাম বলতে? হ্যাঁ, 4 মাস আগে নাম বলতে পারতো, স্কুলে গেছে, খেলাধুলা করছে, সব দিকে তার ঠিক আছে, লেখাপড়া ঠিক আছে না, এই 4 মাসে এই সমস্যা হয়েছে তার। আমার মায়াটা চার মধ্যে অসুস্থ, আমার টাকা পয়সা নাই, ও চিকিৎসা করতে পারছি না। আপনারা সবাই যদি সাহায্য করেন তো আমার মায়েরা ভালো হবে। আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের সাহায্য করবেন। আর যদি আপনি দেখেন আমার গরিব মানুষ, চিকিৎসা করতে পারছি না টাকার লাগিয়া, আপনারা সবাই সাহায্য করবেন। শুধু দর্শক, একজন প্রতিবন্ধী বাবা যার দিনান্তে পান্তা ফোরায়, সে দীপা 4 মাস যাবত আগেও সুন্দরভাবে স্কুলে যেত, পড়াশোনা করত, খেলাধুলা করত, কিন্তু দুঃখের বিষয়, রোগ এমন একটি সমস্যা আজকে এই পরিবারের জন্য দাঁড়িয়েছে, যে পরিবারের কাছে একজন প্রতিবন্ধী বাবা তার পরিবারকে ভরণ পোষণ করবে না, এই দীপা নামে 7 বছর বয়সী মেয়েটার চিকিৎসা করবে, একেবারেই হতভম্ব হয়ে যাচ্ছে। তাই দর্শক, সাহায্য সহযোগিতার হাত বাড়াতে আপনাদের কাছে আজকে দীপার বাবা নিজেই উপস্থিত হয়েছে। যদি সম্ভব দীপার দিকে, ছোট মেয়েটির দিকে তাকিয়ে যার যেমন সামর্থ্য আছে সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। জান্নাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন।